হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ অ্যান্ড অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ কি, কত প্রকার, আজকে আমি আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব। আশা করি আপনারা যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে পার্টস অফ স্পিচ সম্পর্কে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। আরেকটি কথা সেটি হচ্ছে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবেন। তাহলে চলুন আমরা আমাদের মূল টপিকে চলে যাই। অ্যাডজেক্টিভ বিশেষণ, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন, রায়হান ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ ভেরি ক্লেভার বয়। উপরের বাক্যটিতে গুড এবং ক্লেভার দ্বারা বাক্যের দোষ এবং গুণের অবস্থার পরিবর্তন হয়েছে। এখানে গুড এবং ক্লেভার হল অ্যাডজেক্টিভ। সাধারণত অ্যাডজেক্টিভ পাঁচ প্রকার, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুণবাচক বিশেষণ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাণবাচক বিশেষণ, অ্যাডজেক্টিভ অফ নাম্বার সংখ্যাবাচক বিশেষণ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নির্দেশসূচক বিশেষণ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ প্রশ্নবোধক বিশেষণ। অ্যাডজেক্টিভগুলো সম্পর্কে নিচে সুন্দরভাবে আলোচনা করা হলো, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। নাম্বার ওয়ান, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুণবাচক বিশেষণ, যে ওয়ার্ড দিয়ে নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা প্রকাশ পায় তাদেরকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বোঝায়। যেমন, রিচ, টল, হনেস্ট, উইক, কস্টলি, ওল্ড, ব্ল্যাক, বিউটিফুল, ইন্টেলিজেন্ট, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুণবাচক বিশেষণ। আপনাদের উদাহরণের জন্য খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। রায়হান ইজ অ্যান হনেস্ট ম্যান, ইট ইজ এ বিউটিফুল, বাট হি ইজ ইন্টেলিজেন্ট। উপরের সেন্টেন্সগুলিতে রায়হান একজন সৎ ব্যক্তি, এখানে সৎ হনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্বিতীয় বাক্যটিতে ইহা একটি সুন্দর পাখি, এখানে সুন্দর বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং তৃতীয় বাক্যটিতে সে হয় বুদ্ধিমান, এখানে বুদ্ধিমান ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে সেন্টেন্সে ব্যবহৃত নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকেই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। নাম্বার টু, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাণবাচক বিশেষণ, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তুর এবং প্রাণীর পরিমাপ কম বা বেশি নির্দেশ করে তাদেরকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। যেমন, মেনি, মাছ, অল, সাম, লিটল, ফিউ, এনাফ, নো, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আপনাদেরকে উদাহরণের মাধ্যমে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। নিড সাম পেপার, হি হ্যাজ মাচ ওয়েল, হি গেটস নো হেল্প ফ্রম এনি কর্নার। পরের সেন্টেন্সগুলিতে প্রথম বাক্যটিতে আমার কিছু কাগজ দরকার, এখানে কিছু সাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। দ্বিতীয় বাক্যটিতে তার অনেক সম্পদ আছে, এখানে অনেক মাছ হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এবং তৃতীয় বাক্যটিতে তিনি কোনো কোন থেকে সহায়তা পাননি, এখানে কোনো সহায়তা পাননি, নো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। নাম্বার থ্রি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার সংখ্যাবাচক বিশেষণ, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তির, বস্তুর এবং প্রাণীর সংখ্যা কম বা বেশি নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে। যেমন, ওয়ান, টু, থ্রি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা সংখ্যাবাচক বিশেষণ। উদাহরণের মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। শি বট টু শার্ট, don't maintain the double standard, she is the fastest girl on the list. উপরের সেন্টেন্সগুলিতে প্রথম বাক্যে সে দুটি শার্ট কিনেছিল, এখানে দুটি
দ্বিতীয় বাক্যটিতে দ্বিগুণ মান বজায় রাখবেন না, এখানে দ্বিগুণ ডাবল, এবং তৃতীয় বাক্যটিতে তিনি তালিকার প্রথমে, এখানে প্রথম ফার্স্ট। হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার, সংখ্যাবাচক বিশেষণ। নাম্বার ফোর, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নির্দেশ সূচক বিশেষণ। যখন কোনো প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে তাকে কোয়ালিফাই করে তখন তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন দিস, দেস, দ্যাট, দোজ, সাজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নির্দেশ সূচক বিশ্লেষণ, সরি বিশেষণ। উদাহরণের মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। This book is very costly. That house is painted white. উপরের সেন্টেন্সগুলোর প্রথমটিতে এই বইটি অনেক ব্যয়বহুল, এখানে দিস, এবং দ্বিতীয় বাক্যটিতে যে গড় সাদা আঁকা হয়, এখানে দ্যাট হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। উপরের বাক্য দুটিতে দিস এবং দ্যাট শব্দ দুটি নাউনের আগে ব্যবহার করে বাক্যটি সম্পন্ন করা হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ নির্দেশ সূচক বিশেষণ। নাম্বার ফাইভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, প্রশ্নবোধক বিশেষণ। ইন্টারোগেটিভ প্রোনাউন যখন নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন হোয়াট, হুইচ, হোজ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বা প্রশ্নবোধক বিশেষণ। উদাহরণের মাধ্যমে আপনাদেরকে সুন্দর করে বোঝানো হলো, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হুইচ বুক ডু ইউ ওয়ান, হোজ পেন ইজ ইট। উপরের সেন্টেন্সগুলির প্রথম বাক্যটিতে তুমি কোন ক্লাসে পড়ো, এখানে হোয়াট, দ্বিতীয় বাক্যটিতে তুমি কোন বই চাও, এখানে হুইচ, এবং তৃতীয় বাক্যটিতে এটা কার কলম, এখানে হোজ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সেন্টেন্স বা বাক্যগুলোতে হোয়াট, হুইচ অ্যান্ড হোজ অ্যাডজেক্টিভগুলো নাউনের আগে ব্যবহার করে বাক্যগুলো সম্পন্ন করা হয়েছে। আমরা আপনাদেরকে অ্যাডজেক্টিভ সম্পর্কে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি, আমার মনে হয় এর থেকে আর সহজভাবে বোঝানো যায় না। আশা করি আপনারা সবাই সহজে বুঝতে পেরেছেন। তারপরও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।